भाईजान ओपरे खोदा नीचे तुम हाँ रे शहीद तोर कथा शुने मन हे विदेशे चाकरी करते और बुझी क्यों चाय ना कांधे ना वा कांधे ना छुट्टी बाड़ी आसब तो शौके रेशमी चूड़ी आनब तक आसि बाबा क्यों आसछेना बाबा कोथाय हारिए गेल मा चुप कर आज तीन तीन टे बचर होते चलो एक लाइन लिखे कुशल जानालो ना एक आदला पाठिए साहाज्य करलो ना तार कथा भेबे मिथ्ये कष्ट पाशानो मा हा चुप करे थाकते पारबो ना क्यों बाबा आसछेना क्यों दारोगा चाचा आमादेर सम्पत्ति भोग करबे क्यों तुम्हें पर दया ऊपर निर्भर कर सब क्यों मने गाए भलो एक तो जामा नहीं क्यों दुर्गर मत हमार हाथ भरे रेशमी चूड़ी नहीं क्यों 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 चूड़ी ने बेगो चूड़ी रंग बेरंगे चूड़ी आछे मोरादाबादी बेलुवारे नक्शे चूड़ी इलाहाबादी फतेपुरे रेशमी चूड़ी ओलो डकरा चूड़ी अरे रसिका बुड़ी सुनु ननु जे भाबे ओलो दारु भाबे भी निबे रेशम चूड़ी के के आए रे निबे दार दा खुशी मन जाए सुनो ननु से भाबे ओलो दारु भाबे भी निबे रेशमी चूड़ी के के आए रे निबे दार दा खुशी मन जाए रे खुशी
चूड़ी पड़ा तो सात क्यों हो रेशमी चूड़ी आल्ला दाम देवे के सुनी बाप मीन से तो तीन बचर निरुद्देश मा बागे पर द्वार संसार चाल তাদের মেয়ের আমার পিউলা শাক রেশমি চুরি বলে হাতে দড়ি বেঁধে ঘুরতে পারিস না যা হ্যাঁ কি পোস্টমাস্টার সাহেব অফিস থেকে পথে কেন আপনার পথই দেখছিলাম ব্যাপার কি মামলা খতম উনি চলে যাচ্ছেন বদলিটা ঠেকানো গেল না এই শহীদের এ মাসের টাকাটা আজও এলো না কোন চিঠি পেয়েছেন মাস্টার স্যার মামলা খতম আপনার ভাই বোধহয় খুব শিগগিরই দেশে ফিরছে কবে কই চিঠিটা দেখি দেখি নয়নের মা আমার লিখিত কোনো পত্রের জবাবে তিন বছরে পেলাম না শুধুমাত্র মাসে মাসে পাঠানো টাকার রসিদে তোমার টিপসই ও নাম দেখে চিন্তামুক্ত হই কেন যে চিঠি লেখনে জানি না যা হোক খুব শিগগির দেশে ফিরবার আশা রাখি মন কেমন আছে আমার ছোট্ট মনে নিশ্চয় আজ বেশ বড়টি হয়েছে ওদের জন্য আদর আর তোমার জন্য দোয়া রইল ইতি তোমার প্রবাসী স্বামী শহীদ দারোগা সাহেব শহীদ মিয়া দেশে ফিরে যখন জানতে পারবেন তার পাঠানো টাকা আর চিঠি তার স্ত্রীর হাতে পৌঁছায়নি তখন সে চিন্তা আপনার না আপনি তো বদলি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন ছোট বউ ছোট বউ ছোট বউ এই যে ছোট বউ শোনো সদরে গিয়েছিলাম নানের বাবার কোনো খোঁজ পেলেন না কোথায় যে উধাও হয়ে গেল হারামজাদাটা যাক সেসব কথা সম্পত্তিগুলোর একটা বিধি ব্যবস্থা করতে হয় আর কতদিন ছোট বউ সম্পত্তি আছে আপনার কাছে ব্যবস্থা যা করার দরকার আপনি করবেন সম্পত্তি যখন চার হাতে তখন তার হাতেরই শোভাবর্ধন করে পাঁচজনে পাঁচ কথা বলাবলি করছে তাই ভাবছি মনির নামে সব ব্যবস্থা লিখে দিই মনি তো এখন নাবালক সামলা খুঁজে কতদিন সামনের হপ্তায় সদনে নিয়ে গিয়ে একটা লেখাপড়া করে দিই আমি আর কতদিন বয়স হয়েছে এখন তো যখন তখন আমার পরে ওই রাজুর উপর ভরসা করা বৃথা আর ছ মাস ধরে ওর বাড়ির সাথে কোনো সম্পর্ক আছে ঠিক টাটার স্বভাব পেয়েছে পাউন্ডুলে বগরের স্বভাব না না রাজুর উপর ভরসা করা যায় না ভরসা তোমার কাহার উপর ভরসা তোমার কাহার উপর বিশ্বাস করো কিসেরে এই দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে ওরে এই দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে ভরসা তোমার কাহার উপর ভরসা তোমার কাহার উপর বিশ্বাস করো কিসেরে
এই দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে ওরে এই দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে মিটিতে মাপলে খানা হেকাই বহাই কোন জানা কমিটিতে মাপলে খানা হেকাই বহাই কোন জানা না খাওয়াইলে ওই মেম্বরে কেমনে খাবা দম ভরে না খাওয়াইলে ওই মেম্বরে কেমনে খাবা দম ভরে লাইন দেওয়াই সার হইব থাকবা পুরা পিছে রে এই দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে ওরে এই দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে আছে জমি পাইবা না তার বেশি কমি নসিবেতে আছে জমি পাইবা না তার বেশি কমি থাকতে জমি সাড়ে তিন হাত বাড়াও তুমি কেমনে ওই হাত থাকতে জমি সাড়ে তিন হাত বাড়াও তুমি কেমনে জমিন তোমার জমিন আমার জমি ভাবনা বিশ রে এ দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে ওরে ইয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে ভরসা তোমার কাহার উপর ভরসা তোমার কাহার উপর বিশ্বাস করো কিসে রে এই দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে ওরে এই দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে ঘাটে তেলাই গাছে নৌকা মাঝি নোঙর গাড়ো পারে যাবার আইসে মৌকা দিলে আল্লাহ রসুল পড়ো তমে আল্লাহ রসুল পড়ো মুখে আল্লাহ রসুল তোমার নাম নয়ন আমি নয়ন আর তুমি দুলকি তোমরা দারোগা বাড়ির মেয়ে এখানে কি করছো ওর বাবা মানে ওর ছোট চাচা আজ তিন বছর হলো দেশ ছেড়ে চলে গেছেন চুপচাপ এখনো ফেরেনি এ লঞ্চে তারা ফিরেছেন কিনা কামকু কাম করি জেল ফাটক খাটি আবার মাফ সাফ পাইয়া যাই তাই ঘুষ ফুষ এনেছো নাকি হুজুরে যে কি কোন আপনারা হইলেন গভর্নমেন্টের লোক ঘুষ দিতে পারি সকালে কিছু খাঁটি দুধ
আর মুরগির আন্ডা দিয়ে দাও স্যান্ড্রি এই বদমাশটাকে আটকিয়ে রাখো ছোট সাহেব এলে বলো ওর ছেলেটাকে যেন আজই সদরে চালান করে দেয় এটা কি বলেন হুজুর হুজুরে গরিবের আম্মা পা হুজুর গো তুমি আগে বউকে নিয়ে পরে আসবো মামলা খতম রোকেয়া দিদি যাবে তো নাকি বেগে বসবে না না বেগবে কেন তবে একটা ব্যাপারে খুব সাবধান থাকবে ভুল করে হোক কাচারিতে ওদের সামনে পুরো না যেন পাগল হয়েছেন এমন ফাইন মামলাটা ভেস্তে দেবো আচ্ছা যাও শুনো টাঞ্চাসটা রাখো তোমার তোমার অনেক খরচ বরচ আছে আচ্ছা তুমি যাও আমি চলি জি জি আচ্ছা মামলা খত মতলব নতুন মামলা রুজু করো চাকরি জীবনে ননি দারোগা তোমাকে সর্বশ্রান্ত করেছে এবার তুমি ননি দারোগার মামলা খতম করো মামলা খতম বাবা বাবা তোর হবে গরিবের দিকে লাগবেন বাবা আমি বড় গরিব আল্লাহ আল্লাহ তুই যা তুই যা আল্লাহ 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 ঘুষখোর ননি দারোগার লোভের হাত এখন তার ছোট ভাই সংসারে ঢুকেছে আমি থাকতে তা হতে দেবো না জলে দুটো করে চক্ষু তো দুজনার আছে দেখছি মাফ করে দিন যাও মাফ করে দিলাম মটকে শটকে গাজা দোস্ত ভাই কে কি দেখিলাম নয়ন গৃহ ত্যাগী সন্ন্যাসী গুরু এই কি তোমার শুরু আমাদের ভাগ্যে একটাই জুটে না তোমার ভাগ্যে দু দুটো গুরু মা গুরু আমাদের ছেড়ে কোথায় চললেন গৃহে আমরা এখন কোথায় যাব পণ্যে আমাদের যে কেউ রইল না ছাগল তোমাদের রইল ওই ছাগল ওটাকে নিয়ে এবার নতুন গুরুর সন্ধানে যাও
নয়ন, চাচিকে গিয়ে বল আমি এসে পড়েছি, আর কোনো চিন্তা নেই। চল দেখি। জোয়ান জোয়ান মেয়ে হয়ে মহাকান্তি এক সাধু সন্ন্যাসীর হাত ধরে টানাটানি করছে। দুর্গি, এই বেহাপনে কেউ নীলাজ নয়নের কাছে শিখেছিস? না, এই কিধর বুড়িটার কোন পরিবর্তনই হয়নি দেখছি। উপমা, তোকে চশমা লাগিয়েছো। রাজু ভাইয়াকে চিনতে পারলি না বুড়ি? রাজু? তা হ্যাঁ বাবা, রাজু এতদিন কোথায় ছিলি বাবা? আহারে, সে কতটুকু হয়ে গেছি। সুষ্ণা সুষ্ণা বুড়ি, বাবা 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 বাবা, শরীরটা তো করব ভক্তি কিসের? এইটি বুঝি সেইটি? জানি জানি, সব খবরই রাখি। এই বিয়ের সময় ইচ্ছে করে আসিনি। তা কি নাম জানি? তুমি তালুকদার? তুমি তালুকদার? বাহ বাহ বাহ, তুমি তো দেখি নামের মতোই শিখেছ। ভালো, খুব ভালো। তুমি দাঁড়া দাঁড়া, যেতে হবে না, যেতে হবে না। ছমাস পর আজ বাড়ি ফিরলাম, এই সময় আপনি বাড়িতে থাকতে চাইবেন না তাও জানি, কিন্তু ছোট চাচি আর মনির তো আজ কাচারিতে যাওয়া হবে না পিতা। ওদের কাছে ওদের যাওয়া দরকার। কাজটা নিশ্চয় জমি সংক্রান্ত, জমি জমার কাজ একটু সুস্থ করাই ভালো। রাজু, তুই জমি জমা কি বুঝিস? নিজের জমি জমা হলে ঠিকই বুঝে নিতাম। এদিকে এদিকে, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া সম্পত্তি আমার বোঝার দরকার নেই। আল্লাহ 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 আল্লাহ। দারোগা বিবি জান, মা জননী, দম যেতে আর কত বাকি? পাপের সংসারে পাপের অন্ন যেদিন পেটে কাজ, সেদিন থেকে তো নড়াচড়া 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 বন্ধ। এবার টুক করে নিঃশ্বাসটা বন্ধ করে একদিন শেষ হয়ে যাও না মা লক্ষ্মী, আমরাও বাঁচি। অভিমান, দুঃখ, প্রতিবাদ করনি কেন? যে হাতে মানুষের নিঃশ্বাস মাখা আহাজারি করে টাকা নেড়েছ, সে হাতও তো অবশ হয়ে গেছে গর্ভধারিণী। আরে কপাল, এই বুঝি ঘুষের টাকার ভাগিদারের নিয়তি? মনি দারোগার বাপ তার কবারির কাউকে রেহাই দেবে না, কাউকেও না। বাপ বাপ কেউ ছাড়ে না। মা মা গো, তুমি মরো না কেন? তোমার এই কষ্ট সহ্য করতে না পেরে দেশান্তরী হয়েছিলাম, আবার তোমার দুঃখানা মনে করে ফিরে এলাম। এবার তুমি মরো, তোমার সব কষ্টের অবসান হোক। তোমাকে 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 মাঝের তলায় শুইয়ে দিয়ে আসি, শুইয়ে দিয়ে আসি। মাগো,
ননী দারোগার ভাগ রয়েছে ওই বাড়িতে, তাই তোমাদের স্থান হলো এই পর্ণ কুটিরে। বুঝি চাচি, সবই বুঝি। তার ছোটচার কোনো খবর পেলে? না বাবা, কোথায় যে হারিয়ে গেল লোকটা। একটা চিঠি নেই, পত্তন নেই। সংসার চলছে কি করে? আল্লাহ চালায়। ও মাঝে মধ্যে তোর বাবা কিছু দিয়ে সাহায্য করে। কেন? তোমাদের জমির ফসল তোর বাপি দেখাশোনা করে। ফসল হলে বরগাদার দেয় না, আর বরগাদার দিলেও ওজনই কম হয়, এই তো অবস্থা। ও তাহলে ননী দারোগার খেয়ালের পুতুল তোমরা। ঠিক আছে, এখন আমি এসে পড়েছি, আর চিন্তা করো না। দলিল মিথ্যে বলছি হারামজাদা? আমি তো মূর্খ, আমি তো লেখাপড়া জানি না, দলিলে কি আছে তা তো আমি জানি না। দলিলে লেখা আছে তোর বাপ দারোগা সাহেবের কাছে এই জমি কবলা করে গেছে। না না, এই মিথ্যা কথা, এই মিথ্যা কথা, এই অন্যায়, এই অত্যাচার। আমারে দয়া করেন দারোগা সাহেব, আমারে দয়া করেন। বাবা, তুই এখানে কি চাস? কি চাস? কিসের? তোমার অত্যাচারের? রাজু তুমি এখানে বাবা, পুলিশ, পুলিশ আসছে, বিদ্যুত হবে, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। চলুন দারোগা সব, কেটে পড়া যাক। যা ভাই, তোর ঘরে যা, তোর জমি তোরই থাকবে। কি হয়েছে এখানে? গ্রাম পলিটিক্স মিটে গেছে। ভালো লক্ষণ, নিজেদের গন্ডগোল নিজেরা মিটিয়ে নিতে পারলে তো পুলিশের দরকারই পড়ে না। চল। আরে কবে ফিরলি রে? পরশু। কোথায় গা ঢাকা দিয়েছিলি? আশেপাশে, বাড়িতে মন টেকে না ডাক্তার কাকা। টিকবে কি করে? দারোগা বাড়ি একটা অভিশপ্ত বাড়ি, অন্য কোথাও চলে যা রাজু, ওখানে থাকলে পাগল হয়ে যাবি। যাবো, যাবার আগে বাবার একটা ব্যবস্থা করতে হবে। না কি করবি ননি দারোগা? সত্যি তো, কি করব? জন্মদাতা না হলে এতদিন ওই পাপিষ্ঠের বুকটা চিড়ে খুঁড়ে কালো কলজেটা উপড়ে ফেলতাম ডাক্তার কাকা। বাপ বলে পারি না। তোমার ইঙ্গিত আমি বুঝি মতলব, 33 বছর দারোগাগিরি করেছি, আর এই সহজ কথাটা আমি বুঝব না। কীর্তির তুলনায় ইঙ্গিত কিছুই দেই নাই। শুধু জেনে রাখুন, ছেলের আপনার মামলা খতম। এই তল্লাটে এত বড় চরিত্রহীন আর দ্বিতীয়টি নেই। চুরিওয়ালি, তোমাদের নৌকো কোথায় গো? হে গঙ্গে, হে পর্ব, জায়গার নাম নেই। থাকবো না কেন? তাই ঠিকানা কোন মানা? কার মানা? গড়ের মানসির গো, গড়ের মানসির। মানুষে জানবে না, ইয়ে ধারে ঠুরে না হয় ঠিকানাটা বলো। চুরি কিনতে রাতে যাব। চুরি পিন্দনে শখ হইছে তা অহনি পিন্দেন না গো, তিন দায়া দেই রাইতে আবার কি হইব। তোমার হাস্য কেন? নতুন এসেছো তাই রাজুর নাম শোনোনি?
नाम के रेशमी नाम सुने नाई कुशमी रेशमी ये नाम टा तो खूबी भालोई ये ता नौको गेले चूरी टूरी पावा जाबे आसबेन चूरी ना दिते पारी गो दीदी एक टांग दे दूं बाबल दा भगवान वे जाबेन गो मामला खत्म नूनी दारोगार छेलेर साथे यार की मारा होच्छे आपने जे दारोगार पुत हेटा आपना ग्वाली चले जाच्छो बासाय गिया बीबीर हाथ धरे पीट पीट खेलन गया खोला हाथेर पुरी वाली बेबुशे मागिन हाथ धरे टाना टानी करे अबर पापे नामेर पाबली थे कर मेन लोक तमाल इस संसारटाके ताच नाच करे देबो ननी तार भीते घुमू चराबो ओ बाबा राजू बापा मार सोना आमार सबटाके नि बुली ओ राजू बाबा ओ मानी ओ सोना ए जो अनेक दामी घड़ी बाबा हे बाबा ए घड़ी अनेक पुरानो घड़ी ओ सुन बाबा ए घड़ी तो बापी खूब प्रिय घड़ी बाबा हे घुसे पैसा जिनिस आबार प्रिय है नाकि राजू शेर बारेर मतो 12टा बेजे गेल बाबा बाबा भेंगे छत राजू मातलामी बदमाशी छेड़े दे तू ही अत्याचार अनाचार छेड़े दो कर दे राजूर हाथ থেকে ছাড়া পাওয়া অত সহজ না না আজ তোমাকে ছাড়ছি না আপনি আমাকে ছেড়ে দে না আমার স্বামী আছে তাতে কোনো অসুবিধা হবে না আমার এত দুধের পোলা হয় আরো ভালো আপনি আমার স্বামীর ভাই আমি ননি দারোগার পুত্র আপনি ভদ্র ঘরে পোলা আমি ঘুষ করে ছেলে ননী দারোগার পুত আমার সর্বনাশ করেছে ননী দারোগার ছেলে আমার ইজ্জত নিচে না তো আমি কইতে পারুম না কেন আপনি মানুষ না ফেরেশতা আমি ননী দারোগার পুত আমি ননী দারোগার আমি ননী দারোগার পুত 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 ননী দারোগার পুতে না হ্যাঁ মাদ্দো সাহেব ছি 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 খান্নাশের বেটা আপনি এত কিছু কন না তোমার কি মাথা খারাপ হয়েছে এই দুমিয়া ওই পিশাচেরা পারে না এমন কাজ আছে দুনিয়ায় তয় আল্লাহর বিচারে কি হয় তাই দেখো বাপে ঘুষ খেয়ে সম্পত্তি করেছে পুলায় মদ খেয়ে মেয়ে মানুষের পিছে সেই সম্পত্তি উড়াবে এই তো হয় তোমার সাহস তো কম নয় ননী দারোগার সামনে দাঁড়িয়ে তুমি রসিকতা করছো আমি আর কি রসিকতা করলাম দারোগা সাহেব রসিকতা তো আপনিই করছেন অপেক্ষার পর আমার সাথে রসিকতা করছেন খালি হাতে ফুলিকে নিয়ে যেতে বলে বের আমার বাড়ি থেকে বের হয় এই মুহূর্তে হ্যাঁ যাচ্ছি বিয়ের সময় যা যা দেবার কথা ছিল সবকিছু দিয়ে ফুলিকে বিদায় করবেন ওগো তুমি আপনাদের হলো মানে আমি একটু যেতে চাই শ্রীপুর যা আপনাকে ধরে রেখেছে কে না মানে পথটা তো বন্ধ কিন্তু সেটা তো অনেক ঘোড়া পথ তাই যান আমাদের খেলা বন্ধ করা যাবে না পথটা তো চলার খেলার জন্য মাঠ ফুল গায়ে সব পথে আমরা খেলতে পারি সেটা কিন্তু উচিত নয় জনসাধারণের অসুবিধা ঘটিয়ে আপনারা খেলতে পারেন না জনসাধারণের সুবিধা না হলে অন্য পথে চলাচল করবে তুই কি যেতে দিই
নতুন দারোগা। চুপ কর তো। দারোগা হয়েছে তো কি হয়েছে? আমিও দারোগার মেয়ে। তাহলে তো আপনার কথা অমান্য করে চলে না। যায় ওই নিচের পথ ধরে যায়। চাকরির মায়া সবারই আছে। দুলকি এতটা ঠিক হলো না, বেচারির দুর্ভোগ বাড়ল। এতই যদি দরদ বেচারির জন্যে, তাই মাপছি আসি। আল্লাহ, আপনি কি বোকা দারোগা! কেন সাইকেল মাথায় তুলেছেন কেন? এই ব্যাপার, প্রতিদিন আমি সাইকেলে চড়ি, আজ সাইকেলটাই না হয় আমার উপরে চললো। আর পথ দেখে বিপথে চলেছেন কেন? কখনো কখনো প্রিয়জনের পরামর্শে মানুষ বিপথেও চলে। প্রিয়জনটা কে শুনি? কেন, আপনি তো সহজ সরল পথ ছেড়ে অন্য পথে এগোতে বললেন। সোজা পথে কিছু পাওয়ার আনন্দ থেকে বাঁকা পথে কিছু জয় করার আনন্দ অনেক বেশি মশায়। তাই তাই দেখুন, ওর নাম দুলকি, ওর বাবার নাম ননি দারোগা, থাকে দারোগা বাড়ি। অতএব সাধু সাবধান, চলো দুলকি চল। এই যে শুনুন, আমার নাম ইব্রাহিম সাবের, থানার নতুন দারোগা, থাকি ফুলগা থানা। অতএব স্বাগতম। দারোগা হলেও লোকটা ভালো। এই ওর দিকে নজর দিবি না, চুপ কালা করে দিব। ও বাবা, তলে তলে এত, কোথায় যাস? লঞ্চে সিটি, বাবা আসবে। জানি বাবা কবে আসবে। তবে তুমি যে বলো বাবা আসবে, আমার জন্য প্যান্ট শার্ট আর ছবির বই নিয়ে আসবে। মনে চুপ কর তো। মা দুধ? দুধ তো নেই বাবা। সবাই দুধ খায়, আমিও খাবো। সবাই কে খায়? কেন, দারোগা চাচা, ফুপু আম্মা, দুলিবু ফুলিবু। কাল খাস বাবা। মিথ্যে কথা, কার ঘর থেকে দুধ দেবে? তোমার কাছে পয়সাই নেই, আমার বললে চাষ কিনে গেছে, চাষ কিনে দেয় না আমার দুধ দেবে? বাবা আসুক। তোমার আচল ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল নয়ন ভার চল। নন্দে কাঁদছিস? তুলি বাবা নেই গানটা গিয়ে আমাকে ঠাট্টা করত, কেন জানি না বাবার কথা মনে গেল। তোকে নিয়ে হয়েছে যত জ্বালা, সবকিছুর মধ্যে দাদাকে খুঁজে বেড়াস। তোর তো বাবা আছে, তাই বুঝতে পারিস না। যাই, বাবার চোখের সামনে থেকে পালিয়ে বাঁচি। বাবাকে দেখার জন্য আমার মনটা হাহাকার করে মরে। দুলকি, আমার ডান চোখের পাতাটা
হঠাৎ লাফাচ্ছে ডান চোখে পাপালা পালে কি হয় সুসংবাদ আসে তাই তাহলে দাঁড়া নয়ন তোর বাবা আসছে সত্যি হ্যাঁ বাবার পজাই না কি বাবা না আমার জন্য আলতা স্নো মাথার ফিতা আর রেশমি চুড়ি নিয়ে আসবে চল রণঘাটে যাই চল একটা মজা দেখবি কি এখানে একটু দাঁড়া এবার কুমারটা দেখা কর এমনি করে লড়বি না কিন্তু ভাই ওখানে কেদুর কি একটা বাদর বাদর থানায় বাদর এলো কোত্থেকে এসেছে ওটা লাফাচ্ছে লাফাচ্ছে তুই নাম তো ভাই নাম আর একটু থাক না ভাই আর পাইলি এত তাহলে কে কে প্রতিদিন এই গাছের ফুল চুরি করে নিয়ে যায় আপনি খুদার কসম আল্লাহর কসম আপনার সাহস তো কম নয় থানার দারোগা বাড়িতে চুরি করতে এসেছেন আবার অন্যের ঘরে দোষ চাওয়াচ্ছেন আমি চুরি করতে যাবো কেন তুলি তো আপনাকে দেখছিল এই সাজ সকালে লড়াই লেগেছো কেন বাড়ি আমি তো ফোন করতে গিয়েছিলাম আর তুই তুই তো নতুন দারোগা রাজি উঠে ভাইয়া না নতুন দারোগাকে চাই কাকে চায় দারোগাকে কেন আমি জানি না আমি জানি না ভাইয়া নয়নের নতুন দারোগাকে সর্বনাশ এ কি কলিকাল দু দুটো ভারী মেয়ে একটা দারোগা চায় এই আমার দুজন দিকে আরেকটা দিয়ে দিলাম না হলে যে সিং উঠবে সিং 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 নয়ন পড়ি খাইছে 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 জিনের বাচ্চা করতো না এ পড়লো গালি করছো কেন না গালাগালি করবো না সো হাত করবো বাজিবো কোনা গানটা বকনা খাতা বলি ডিমের দাম সব জায়গায় ফালাও কয়টা বংশে আমার কাছে তো টাকা নাই দেখা নাই তো টিম বাংলা কেমনে আমি তো দেখি নাই টাকা দশটা ফালাইয়া ভালো করে দেখে যাও টাকা দশটা আমি পরে দিয়ে যাবো
খুব কইছো ছাইরা দে আর ফুক করে ভাই গেল সেই লঞ্চে না আমার বাবার সাথে কথা আছে বাবা এলে এক্ষুনি দিয়ে দেব আগে টাকা ফলো পরে বাপের বাড়ি যাইও এই নাও তোমার টাকা ওকে ছেড়ে দাও এবার বহুক্ষণ ধরে দেখছি তোমাদের কীর্তিকলা এই সামান্য একটা দুর্ঘটনার জন্য ওকে এভাবে অপমান করছো কেন আপনি তো সব দুর্ঘটনা তাই খালা আমার থাক দাম পেয়েছো আর কথা বাড়িও না যাও ধন্যবাদ তিনটা পারছে চাইটা नामे डाकबो आपनाके की दरकार फुलकान नयन के केना चेने नयन ফুলকান নয় এই যে গায়ে পড়ে আলাপ শুরু করলে আবার পিছে পিছে কোথায় চলেছেন না কোথাও না তবে ফুলকা জায়গাটা কেমন দেখতে খুব ইচ্ছে করছে ফুলকা যাবে হ্যাঁ ঠিক আছে ওই সামনের খালটা পার হয়ে সোজা চলে যান এপর একটা হাট পাবেন হাটের বাইরের পথ ধরে পশ্চিমে গিয়ে মসজিদটা গা ঘেঁষে উত্তরে কিছু দূরে গুলে একটা স্কুল আছে ওই স্কুলটার পূবের গান নামই ফুলগা আচ্ছা আচ্ছা এখানে কোনো যানবাহন ঘোড়ার গাড়ি রিকশা এই নিজের পক্ষে একটা গরুর গাড়ি কিচ্ছু পাবেন না এখানে হ্যাঁ এখানে ছি চরণ সহায় সুখ কি রে বাবা কি করে হয় না কাটবো না সেই ছোটবেলায় ABCD পড়েছি তখন এক একটা এ কত বড় ছিল আর এখন সেই নাকেতে পেয়ে কতটুকু হয়ে গেছে তাই কাঁদছে এই বুঝি তো টেলিগ্রাম পড়া না ঠিক করেছো মা রাজু ভাই আজ আমার কান মুলেছে আমার দুর্গের মাথা ঠোকাঠুকি করেছে চুপ করে রাম দেবী মুখ দিয়ে যেন খড়ি ফুটছে মেয়ে মানুষের মুখ কত চলে গেল কপালে মেলা দুঃখ আছে কথা না বলে বোবা হয়ে থাকবো নাকি সে বাবু আমি পারবো না কথা বলার যে কি আনন্দ দেখি দেখি কার চিঠি চিঠি না রে মুফরি তোর বাবার টেলিগ্রাম বাবার টেলিগ্রাম বাবাকে কতদিন দেখি তুই কি ইংরেজিতে পারিস পারি পারি খুব পারি হট গট ম্যাড মানে মানয়ন কেমন আছে হট পাতলে খুব শীঘ্রই আসছি আমি পোস্ট অফিসে নতুন পিয়ন ভালোই করলে আমার এইটি না আপনি পড়তে জানেন না পারে তাহলে তো আপনি কাজের মেয়ে না না আমি ননী দারোগার ভাইয়ের মেয়ে থাকি দারোগা বাড়ি ও আচ্ছা সুখবর আপনার বাবা আসছেন আমি ঠিকই ধরেছি কবে 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 12 তারিখ আমার আলতা স্নো পাউডার আর মিষ্টি বিরিয়ানোর কথা কিছু লিখেছেন সব কিছু আছে সত্যি আপনি খুব ভালো পিয়ন শুনুন আমি পিয়ন নই আমি ফুলকার নতুন পোস্টমাস্টার আরে আর কি কথা
পারি আল্লাহ থেকে দাও যাব না টেলিগ্রাম বাবা আসছে সাতদিন পরে বাবা আসছে আসছে আসছেন মা লক্ষ্মী বাবা আমার বাবা আসছেন রোহিত ভাই কবে আসছেন আর সাতদিন আছে মতলব চাচা আমার পাপের পাপের সঙ্গী আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এ বহুদিন তো ননি দারোগা তার ভাইয়ের সম্পত্তি ভোগ করেছে এবার মামলা খটাং না চাচিকে বলবি বড় দেখে একটা মোড় জবাই করতে আম ব্রেকফাস্ট করে না ব্রেকফাস্ট কি রাজু ভাই টেলিগ্রাম পড়তে পারিনি বলে ব্রেকফাস্ট খাবো না বোকা রাতের খাবার রাতের খাবার ভাবছিস সেননি শহীদ আসছে কবে দিন কয়েকের মধ্যেই সর্বনাশ আমি তো তোকে তখনই বলেছিলাম সম্পত্তি সম্পত্তি করে কি হবে যাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দে ভাই চুপ বাদীর পাদি এখন বুঝি সরে পড়তে চাস না 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 সর্ব কেন সর্ব কেন না এখন আর সরার পথ নেই কান খুলে শোন শহীদকে শেষ করতে হবে মতলব বলেছে ব্যবস্থা ওই করবে শহীদকে শেষ কেউ জানবে না তো কেউ জানবে না এই যে মুটকি বেগম বাপ জান আসলে আমাদের আবার ভুলে যাস নে এবার নয়না বানুর একটা বিয়ের দরকার বিয়ের খবরে হেসে আকু আমার না দুলকির বিয়ের ব্যবস্থা আগে দেখো ভাইয়া দুলকি কোথায় সুপ্তি গাছটাতে একদিনের জন্য ফোটা ফুল নজরে পড়ল না আরে কবে একবার যদি হাতে নাতে ধরতে পারতাম এমন শিক্ষা দিতাম এমন শিক্ষা দিতাম যাচ্ছি তোমার কাছে আমার কাছে রাজু ভাই আমাকে আমার মানে কিরে নয় না অত তোতলাচ্ছিস কেন প্রেমে ট্রেমে পড়েছিস নাকি হ্যাঁ কার তোমার সত্যি আমার বুকে হাত দিয়ে বলতো বলবো বলতে পারি পদ্মামুখী 10 টাকার বিনিময়ে আমাকে ভালোবাসবি
দাও না ভাইয়া দিচ্ছি দিচ্ছি কি হবে দশ টাকা দিয়ে একজন পায় কিসে পাও না তার আছে একজন পাওনাদারের পাওনা শোধ করতে না পারলে দেখছি নয়নার আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ডিমের টাকা শুনুন ঋণ শোধ করে দেখছেন আগুন জানা কিছু কিছু ঋণ আছে শোধ হয়ে গেলে কর্জদাতার খুব ক্ষতি হয় কেমন এই ডিমের ক্ষতিপূরণ ঋণ এটা শোধ হয়ে গেলে কর্জদাতা বাচারে ভীষণ অসুবিধা পড়বে কেমন করে সুন্দর দুটি নয়নের মালিক নয়ন নামের ফুলগার সুন্দর সুন্দর কথা বলা কন্যাটির আর সাক্ষাৎই পাওয়া যাবে না সুন্দর না ছাই আমি যাই না না তুমি কিছু বলবে না কি বলবো না তুমি খুব সুন্দর আমার মাথাটা ঝিমঝিম করছে তোমার হাত দুটি খুব সুন্দর আমার কণ্ঠ এই সুন্দর দুটি হাত তুমি এমন ভাবে খালি রেখেছো কেন জানি না সুন্দর দুটি হাত ভরে রেশমি চুড়ি থাকবে সেই রেশমি চুড়ি তাং মিষ্টি মধুর শব্দে তুমি আরো মধুর হয়ে উঠবে নয়ন আমার দুটি ঠোঁট কেন জানি বন্ধ হয়ে আসছে আমি তোমার দু হাত ভরে রেশমি চুড়ি পরাবো আমি আমি ওই ভ্রমর যেমন গল্প বলে ফুলের কানে গানে গানে আমি বলবো কিছু তেমনি করে তোমার কাছে সঙ্গপনে ওই ভ্রমর যেমন গল্প বলে ফুলের কানে গান গানে রব দুজনে বেজানে ছোট্ট নিড়ে আর সোহাগে আদরে চিরতরে তুই অভিসারিণী অভিসারিণী হয়েছিস কার কারাবার ওই দারোগা দেখ ওদিকে নজর দিবি না চোখে খবরে তাহলে তুইও কোনোদিন এই পোস্ট অফিসের দিকে যাবি না ঠেল নাগড়া খুলে দেবো কেন যদি দারোগাকে চিঠি লিখ না আমার কাছে দিবি আমি পোস্টমাস্টারকে পৌঁছে দেবো ও তাহলে পোস্টমাস্টার তো ডাক বাক্স জানিস দুলহা আমার কেন জানি মনে হচ্ছে হঠাৎ করে এত সুখ আমার সহ্য হবে না তিন বছর পরে বাবা আসছে ভাই আমাকে এত আদর করে তুই আমার জন্য কত ভাবিস আর কেউ ভাবছে না মুখ টেনে ডাক বাক্সের মতো হা হইল তুই কি করে জানলি ডাক বাক্সের কথা দুলকি তোর খবর কিসের খবর থানা এখন তো হাজতে আছি দেখি জামিন পাই নাকি চাওয়াল হয়ে যায় চাচি এই তো তোমার সুখের দিন আবার ফিরে এলো না রে বাবা আমার কপালে আর সুখ কোথায় কেন ছোটচা আসছেন এবার ননির আরোগা জব্দ হবে ছোটচার সম্পত্তি কেমন করে আটকে রাখে দেখব আসছে বাবা আসবে বাবা আসলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না মাকেও আর কষ্ট করে সংসার চালাতে হবে না মনিকে স্কুলে ভর্তি করে দেব
ভয় পেয়ে করছে মুখ না আপনাকে নিয়ে তোর পারা গেল না এতে ভয়ের কি আছে হাজার হোক আপনার মায়ের পিঠে ভাই আরে সম্পত্তির জন্য ছেলে বাপকে শেষ করে দিচ্ছে আপনি তো ভাইকে সরাচ্ছেন দুলকি বাবা এখন আসছে না কেন লঞ্চের স্মৃতি এখন শুনতে পাচ্ছি না কেন লঞ্চ না আসলে স্মৃতি শুনবে কোথেকে তাই তো জানিস দুলকি বাবা না আমার জন্য রেশমি চুরি নিয়ে আসবে আমার বড় শখ তোর মতো রেশমি চুরি পরার লাশটাকে এখানে আনবে নাকি একেবারে ফুল গায়ের মাঝে সবাই জানবে শহীদ মৃত তবে তো সম্পত্তি আপনার হাতে আসতে সুবিধে হবে দেরি হচ্ছে কেন তবে কেউ বেঁচে যাবে কি বলেন লঞ্চের ইঞ্জিনে জড়িয়ে একেবারে মামলা খতম লাশ আসলো হ্যাঁ ওই তো নিয়ে যাচ্ছে নয়ন শিগগির আয় ভাইয়া যাইনি বলে বাবা রাগ করেছি তা আমি কি করে যাব লঞ্চের সিটিই শুনতে পাইনি এসো তাড়াতাড়ি এসো নয়ন অত ব্যস্ত হোস না আমাকেও আসতে দে আমি তোমার মতো তো আসতে চলতে পারি না বাবু আমার বাবা এসেছে আর আমি আসতে চলি কি করে রাজু ভাই এত সব লোক এসেছে কেন বাবাকে দেখতে না বাবা বাবাকে দেখতে এসেছো তোমরা দাঁড়াও আর বাবাকে দেখে আনি বাবা বাবা বাবার লাশ দেখে অবচেতন মনে শুধু বাবার মৃত্যুই নয় তার এমন অবস্থায় মেয়েটির পাগল হওয়াটাই স্বাভাবিক ছিল সেখানে মেয়েটি শুধু কথা বলার শক্তি হারিয়েছে নয়ন বোবা হয়ে গেছে আমার সরল হাসি খুশি মেয়েটার জমন কেড়ে নিল আর কি করি আমি করেছিলাম বাবু 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 কে নলে ওই জানালাটা বন্ধ করে দে বাবু ওই জানালাটা বন্ধ করে দে লোকে আর ওই পাড়া জাগানো গ্রাম মাতানো স্বামী শোক আমার ঘুম কেড়ে নিয়েছে বাবু ওকে ওই ফিতে ছাড়া না করা পর্যন্ত আমার ঘুম হারাম না না তুই ঘুমো আমি কালই ওদের ফিতে ছাড়ার বন্দোবস্ত করে দিচ্ছি টাকা
টাকা করে বিদেশ পড়ে রইলি বলি টাকা নিয়ে কি ফিরতে পারলি বাড়ি ঘর তো সব পড়ে রইল বউ ছেলে মেয়ে পড়ে রইল শেষ পর্যন্ত যেখানকার মানুষ সেখানেই তো যেতে হলো ছোট বউ আমি একটা কথা বলি কথাটা আমার জন্য অন্যভাবে নিস না বল বলছিলাম কি যা কদিন ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আয় মনটা হালকা হবে না বাবু কোথাও যেতে পারবো না যে কদিন বাঁচি স্বামীর পিঠেই মুখ খুঁজে পড়ে থাকবো কদিন বেরিয়ে আয় আরে তোর ভিটে তোরই থাকবে বুঝলি যাই রে ছোট বহু কাজ পড়ে আছে শকুনির ছায়া আবার এ বাড়িতে কেন চাচি এসে ডানা ঝাপটা দিয়ে গেল বুঝি আমাকে কি করে চিনলে আপনি নয়নের বোন হ্যাঁ নয়ন কেমন আছে কাল থেকে নয়ন কথা বলছে না নয়ন ওই সামনের খালটা পার হয়ে সোজা চলে যান এরপর একটা হাট পাবেন হাটটার বাইরের পথ ধরে পশ্চিমে গিয়ে মসজিদটার গা ঘেঁষে উত্তরে কিছু দূর এগুলে একটা স্কুল আছে ওই স্কুলটার পূবের গায়ের নামই ফুলকা চলে যাচ্ছেন হ্যাঁ নয়নকে দেখবেন না তাতে দুঃখ বাড়বে দেখেছো পৌষ মাসটা কোথায় ছিল ও বাড়িতে কেন ছিল বোধ হয় নয়নকে দেখতে না না ও বাড়িতে কেউ যাবে না তুমি ওদের মানা করে দিও মাত্র হ্যাঁ তার মানে আপনি কি ভয় পাচ্ছেন দারোগা সাহেব ভয় না না ভয় পাবো কেন শহীদের মৃত্যু তো একটা দুর্ঘটনা লোক থেকে পড়ে ইঞ্জিনে তুলে কাপড় চাষে সবাই তাই জানে কেন আপনি অন্য কিছু জানেন নাকি জানি কি জানেন ছোট চাচাকে খুন করা হয়েছে আর খুন করেছে আমার বাবা ব্রিটিশ আমলের দারোগা ননি মিয়া আপনার কি হয়েছে বলুন তো ফুলগা আসার পর থেকে শুনছি আপনি আপনার বাবা সম্বন্ধে সবসময় একটা উদ্ভট কথা বলে আসছেন ব্যাপারটা কি অন্য লোকের কাছে কিছু জিজ্ঞেস করলে তো চুপ করে থাকে ননী দারোগার প্রতিহিংসা যে বড় নির্মম তাই তারা ননী দারোগা সম্বন্ধে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করে কিন্তু আপনি তো ভিন্ন লোক শুনেছি অন্যায়কে প্রশ্রয় দেন না আপনার ভয় কি ঠিক আছে সাক্ষী প্রমাণ জোগাড় করুন আচ্ছা আচ্ছা নতুন দারোগা আপনার মতো খাঁটি মানুষের সহযোগিতা পেলে বাংলার প্রতিটি থানা প্রতিটি গ্রাম অন্যায় অত্যাচার আর অবিচারের হাত থেকে রেহাই পাবে মুক্তি পাবে চলিয়া কই বলছো কই আছি ওকে সরাও বকলো টাকার দরকার কত টাকা ওই যে 5000 টাকাটা দিয়ে আজই ওকে ফিরে করে দাও ফুলগা থেকে অনেক অনেক দূরে সুবিধের হত্যাকারী ফুলগার আশেপাশে থাকলে
আমার নিঃশ্বাস ভারী হয়ে আসবে মাত্র। ওকে এখানে ডেকে আনি। না 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 না, শহীদের হত্যাকারী যত দূরে থাকে ততই মঙ্গল। আমি মামলাটা খতম করে আসছি, আপনি এগোন। সালাম, বড় দেরি করে দিলেন মামলা সাহেব। নে বেটা, আরে সবে তো শুরু। ননি দারোগাকে যে মামলায় জড়িয়েছি এরপর তো শুধু টাকাই টাকা, বুঝলি? দু হাজার জমি দখলের রেট আর খুনের রেট এক করে দিলেন। যা ভাত, আমার সাথে আবার রেট কিরে? যখন যা লাগে নিয়ে যাবে। যা এখন কদিন দূরে থাকে, বুঝলি? যা। মামলা খতম। কেন আমাকে বিরক্ত করিস? খাবো না, আমার সামনে থেকে। আমি রাজু। ও সর, আমার পথ ছেড়ে দাও। তোমার পথে অনেক বাধা বাবা, কটা রাজুকে তুমি সরাবে? কিসের কথা? ননি দারোগা তার সব বাধা দু পায়ে দলে এসেছে, দলে যাবে। যাও দেখি রাজু। অনেকদিন তোমার পথ থেকে সরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আজ আর নয়। রাজু, চোখ রাঙিও না। সামান্য কয়েক বিঘা সম্পত্তির জন্য তুমি নিজের ভাইকে খুন করেছো। তোমার অর্থের লোভ আজ একটি পরিবারকে সর্বশ্রান্ত করেছে। তোমার অত্যাচারের দাপট আজ একটি নিষ্পাপ মেয়েকে বোবা করে দিয়েছে। তুই আমাকে তোর বল বানিয়ে তোর কাজ উদ্ধার করতে চাস? ননি দারোগা দুর্বল না। ননি দারোগা ঠা, ননি দারোগা লোভী, রাজু ননি দারোগা খুনি, রাজু ননি দারোগা তার মায়ের পেটের ভাইকে খুন করেছে। দেখেছো বাবা, তোমার পথ ফুল বিছানো নয়, কাটা ছড়ানো। কি হয়েছে ননি, কি হয়েছে? গুন্ডা ডাকা খুন করলে? না 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 না, খুন করিনি। এই আরামের শরীর থেকে কিছু হারাম রক্ত ছিল, এই তো শুরু। বাবা এখনো সাবধান হও, ছোটার সম্পত্তি নয়নদের ফিরিয়ে দাও। সম্পত্তি ফিরিয়ে দেবে? সম্পত্তি গড়তে মেহনত হয়। আহারে ইস, কতখানি কেটে গেছে। ভাঙা কাছে টুকরা সরাতে পারিস নি? এখন এসেছে দরদ দেখাতে, তোরা সব তুলে আমার চোখের সামনে থেকে। যা বেঁচে দিয়ে ভাইজান। বলো। মনির বাবার মৃত্যু তো প্রায় 40 দিন হয়ে এলো। ওর 40টা করতে হয়। হ্যাঁ করতে হবে, সে চিন্তা তোমার নয়, আমার ভাইয়ের 40টা আমি ধুমধামের সাথেই করব। আর একটা কথা, নয়নের চিকিৎসার জন্য কিছু টাকার দরকার। আমি কি দান চত্বর খুলে বসেছি? না, আমি বলছিলাম কি,
এবারকার ফসলের টাকা থেকে না হয়। শহীদ মরেছে আজ মাসখানেকের উপর, এরই মধ্যে সম্পত্তির হিসেব চাও নাকি? ছি ছি, হিসেব চাবো কেন? টাকার অভাবে মেয়েটাকে ভালো ডাক্তার দেখাতে পারছি না। তাছাড়া আজ দুবেলা নয়নমণির মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারিনি, ঘরে চাল নেই। ফসলের যা অবস্থা এবার, বরগাদাতে ঠিক মতো দিলে আমারই না খাওয়ার হাল। সে দিয়ে চাল না হয় আমাকে ধারি দেন। হ্যাঁ রে ননি, ছোট বউয়ের সঙ্গে আলাপ করলেই চলবে নাকি? কষ্ট করতে হবে না? হ্যাঁ করি। ওই আমার ভাড়ার সামলায়, ওর কাছে যাও ছোট বউ। ভিক্ষে বেরিয়েছিস বুঝি বাবু? তা দারোগা বাড়িতে কেন? ফুলগার ওই হাতে জানা, সমস্ত বয়স রয়েছে, দু পয়সা বেশি পাবি। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আমার খেতে পেয়েছে, খেতে দাও। ভাত তো রাঁধিনি বাবা, তুই আর একটু খেলে আয়, আমি ভাতের ব্যবস্থা করছি। সকালে বললে ঘুরে আয়, ভাত রেড়ে দিচ্ছি, এখন বলছো খেলে আয়, ভাতের ব্যবস্থা করছি, তুমি শুধু শুধু ফাঁকি দিচ্ছ। ঘরে চালে নেই, ভাত দেবে কোত্থেকে? মনি, তুই ভারী অসভ্য হয়েছিস আজকাল, মার মুখে মুখে তর্ক করা শিখেছিস। আমার বকছ কেন? খেতে দিতে পারবে না আমার মা মতে? মনি, মা, তুমি আমাকে মারলে? ঠিক আছে মা, আমি কোনোদিন খেতে চাব না, তুমি আমাকে আর মেরো না, যাই আমি গেলেছি, যাই। মনি মনি বাবা মার শোন, যাই রে মনি। চাচি রাজু, আয় বাবা আয়। ঘরে চাল নেই না, তাই বলে কচি ছেলেটাকে মারলে? কাঁদো কাঁদো কাঁদো, মন খুলে কাঁদো। যাদের জমিন যাদের ফসল তাদের ঘরে আজ হাড়ি চড়ে না, তাদের ছেলে আজ না খেতে পেয়ে পথে পথে কেঁদে যায়, অথচ তোমাদের সম্পত্তি বেদখল করে আজ ননী দারোগা পাঁচ আঙ্গুল ডুবিয়ে দুধে ভাতে খায়। সর পড়েনি আজ? ও মা, সর পড়বে না কেন? সর তোলা আছে, বিকেলে মুড়ির সাথে মেখে দেবো, খাস। ও তাই বল, আমি ভাবলাম ননী দারোগা খাচ্ছে দুধ আর সর খাচ্ছে তার বেচারি বিধবা বোন। ভাইয়ের আমার যত বয়স বাড়ছে ততই রসিকতাও বাড়ছে। আমার কি আর সেদিন আছে রে ভাই? আর দুধ নেই? আছে, দেখনি আছে। কিছু না পুপু মা, দিলীপকে খুঁজতে এসেছিলাম। মিথ্যেবাদী, চাটা খেতে বসেছে খবর পেয়েছিস বুঝি? হাবাদের পুত অমনি নামারে পানি ঝরছে। পুপম্মা এক গ্লাস পানি দেবে? কাল থেকে কিছুই খাইনি। পানি খাওয়ার ছুতো করে বড় চাচার এটু করতে? কে রে বুবু? কে আবার? তোর ছোট ভাইয়ের বংশধর। ওই শকুনি দাঁড়া, কার গায়ের দুধ কাকে খাওয়াচ্ছিস না পন্নি? রাজু আমি তোর ফুপু। চোপ বাঁধির বাঁধির ফুপু, তুই আমার ফুপু,
আর এর তুই কে হস? চুপ করে আছিস কেন? আল্লাহ কি তোর জবান কেড়ে নিল? বল জবাব দে। আমি আমি অরূপ ফুপু। না তুই ননি দারোগার বাঁধি। দাঁড়া এদিকে নিয়ে আয় দুধের বাটি। আন বলছি। আনছি আনছি আনছি। মনির মুখে দাঁড়। দাঁড় বলছি। ধরছি ধরছি ধরছি। খা ভাই, লজ্জা করিস নে, এ তোদেরই গায়ের দুধ, খা। শোন কাল নাগিনী, কাল থেকে একশের করে দুধ মনির জন্য ও বাড়িতে পাঠিয়ে দিবি। দেব দেব। খেয়েছিস? আয়। বাবা। কে? আমি। ধরো। কেটা? সমন। মৃত্যুর পরোয়ানা। কে পাঠিয়েছে? আমার স্বামী। তালাক নামা পাঠিয়েছে। খুব দেখালে ভাইয়ের চল্লির সাথে যা করলে, মানুষ বাপের চল্লির সাথেও এতটা করে না। মাকবর সাহেব, আপনি তো জানেন আপন বলতে ওই একটি মাত্র ভাই ছিল আমার। ও যে এইভাবে ফাঁকি দিয়ে চলে যাবে তা আমি চিন্তাও করতে পারিনি। ঠিক আচ্ছা চলি। আচ্ছা এই নয়ন, তোর ডাকবাক্স এসেছে, ওই তো বাইরে বাবার সাথে, যা যা না। রামিয়াকে দেখছে না যে আছি কোথাও কোনো তারিফ আড্ডায় পড়ে? কই চাচার জন্য তোর যদি এতই দরদ তো আজকের দিনটা। আচ্ছা চলে দারোগা সাহেব। আজ 20 বছর ধরে বিছানায় শুয়ে
আজরাইলের ডাকের অপেক্ষায় আছে। ঘুষখোরের ভাই লঞ্চের ইঞ্জিনে জড়িয়ে নাকি মরে গেছে। ঘুষখোরের ভাতি আজ কথা না বলতে পারার অভিশাপে ডুবে কাঁদছে। ঘুষখোরের কন্যা স্বামীর ঘর করতে না পারার দুঃখে গলায় দড়ি দিয়েছে, আর আমি ঘুষখোরের শক্ত সমর্থ মূর্খ পুত্র দিন তামা মদ খেয়ে নেচড়া করে দুশ্চরিত্র হয়ে যাচ্ছে। নসিবেতে আছে জমি পাইবা না তার বেশি কমি, নসিবেতে আছে জমি পাইবা না তার বেশি কমি, থাকে জমি সাড়ে তিন হাত বাড়াও তুমি কেমনে ওই হাত, থাকে জমি সাড়ে তিন হাত বাড়াও তুমি কেমনে ওই হাত, জমিন তোমার জমিন আমার জমির ভাবনা বিশরে, এই দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে, ওরে এই দুনিয়া লঙ্গর খানা জমি জমা মিছে রে, ভরসা তোমার কাহার উপর ভরসা তোমার কাহার উপর বিশ্বাস করো কিসে রে। মেয়েটার মৃত্যু আমাকে নতুন করে চিন্তায় ফেলেছে। হ্যাঁ সত্যি, মা ফুলকি যে এমন ভাবে আত্মহত্যা করবে এ কথা কোনোদিন ভাবতেও পারেনি। সম্পত্তির আমার দরকার নেই। মজকালে চলবে না, ভাঙুন ক্ষতি নেই, রোকিয়া বিবিকে একটা যেমন তেমন আশ্রয় দিন, নয়নের জন্য একটা কানা খোড়া জুটিয়ে বিদায় করুন, আর ওই নাবালক মিয়া সময় হলে ওটাকে ওর বাবার কাছে পাঠিয়ে দিন। কি বললে? শহীদের কাছে? শহীদ তো মৃত। আরে মৃতের কাছে তো মৃতুরই যায়, জিন্দা যায় না। তার মানে? নাবালক মনি সাবালক হলে এই সম্পত্তি ওর হাতে ফিরিয়ে দেবার আইন অনেক, সেক্ষেত্রে ঘাট এসে গেছে, নামুন। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ পোস্টমাস্টারের বোধ হয় দারোগা। তাহলে ছেলেটাকে বাড়িতে ডাকো একদিন, ওকে হাতে রাখতেই হবে। হ্যাঁ মামলাটা যত তাড়াতাড়ি হয় খতম করাই ভালো। আমি জানতাম এরকম একটা ষড়যন্ত্র চলছে, তাই তোকে ডেকে এনেছি। নিধর ডাক পাস, যা পুরামুখী। নয়ন দুলকি, দুলকি মাস্টার সাহেবকে চা নাস্তা। তুই এখানে কেন? দুলকি কোথায়? যা যা। আমার ভাইয়ের মেয়ে পোবা। জানি। দেখো দেখি দুলকিটা গেল কোথায়। দুলকি দুলকি বসো বাবা বসো। দুলকি দুলকি দুলি তোর বাপ ডাকছে তোকে, যাবো না? তুই যাবি? ও মা আমি যাবো, পড়ার মুখে কথা শোনো, যা না যা। এই শোন শোন ভদ্র নম্র ভাবে যাও। আমার মেয়ে তুলকি ক্লাস নাইন পর্যন্ত পড়েছে, চেনো না কি তুলকিকে? চিনি। ভালোই হলো, যা মা ভেতরে যা যা।
ভাবছি তোমার সাথে ওর বিয়ে হলে কেমন হয়। আমিও ভাবছিলাম। সত্যি? এ তো খুশি খবর। বিয়ে আমি করব, তবে দুলকিকে নয়, আপনার ভাইয়ের মেয়ে নয়নকে। নয়নের সাথে তোমার হতে পারে না বাবা। কেন? নয়নের বিয়ে বেলা থেকেই ঠিক হয়ে আছে। কার সাথে? আমার পুত্র রাজুর সাথে। খালি নয়নের বাবার অকাল মৃত্যু বিয়েটা পিছিয়ে দিয়েছে। হারামজাদি, তুই কোথায় যাচ্ছিস? দেখছিস না ওখানে দুলকে বিয়ের কথাবার্তা চলছে? চলি, দুলকিকে বিয়ের মতামতটা ভাবতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, বিয়ে শাদির ব্যাপারে ভেবেচিন্তে কাজ করাই ভালো। পড়ুনি তার ভাষাটি,
স্বাভাবিক কিছু নয়, শুধু নয়ন কেন, ওই মনির ভাগ্য হয়তো খুন লেখা আছে। আচ্ছা রাজু সাহেব, আপনার বাবার সঙ্গে একটা বোঝাপড়া করে নিলেই তো পারেন, এতে করে আমাদের হয়রানি হয় না। চলুন। হ্যাঁ চলুন চলুন। তাই করতে হবে, ছোট বউকে রাজি করাতে হবে। তারপর একদিন ঘাড় ধরে ওই মাগিটাকে বের করে দিলেই সব লেখা চোখে যাবে, সম্পত্তি সেটা কেউ বুঝতে চাইবে না, বলবে পুলিশ হয়ে চোরের কাজ করেছি, আর সেটা সত্যিকারের কলঙ্ক, সমাজে উশৃঙ্খল জন্ম দেবে। তুমি বাড়ি যাও দুলকে, তোমার বাবা যেখানে বিয়ে দিচ্ছেন। আরে বিয়ে হচ্ছে পোস্টমাস্টারের মুখ বন্ধ করার জন্য। কি রকম? আমার বাবা জানে পোস্ট অফিসের কোথাও না কোথাও সহিনের সূত্র রয়েছে। রাজু, তো সব কথা আমি বুঝতে পারি না। কাকা, আমার মন বলছে ছোটছাপ বিদেশে থাকতে বাড়ির সাথে যোগাযোগ করতেন, টাকা পাঠাতেন, তাই তো কাঞ্চননগর। ভাইয়া, কি বললি? পোস্টমাস্টার নয়নকে ভালোবাসে? হ্যাঁ, নয়নও পোস্টমাস্টারকে ভালোবাসে। আর তুই? তা আগে কাঞ্চননগর থেকে ঘুরে আসি, তারপর শাল আর বেইমান পোস্টমাস্টার আর ডাকাত নতুন দারোগা। এই ভরদুপুরে কোথায় চললেন উনি? কাঞ্চননগর। কাঞ্চননগর কেন জানি না,
দাদা আগামী সপ্তাহের মধ্যে তোর বিয়ে বাড়ি থেকে এই কয়দিন এক পাও বের করবি না যে পা বের করবি সে পা কেটে আলাদা করে দেবা কিরে মুটকি তুই নাকি পোস্ট মাস্টার গবেরটাকে ভালোবাসিস জানি জানি তা চিন্তা কিসের আমি আছি ফিরে আসি সব বন্দোবস্ত হবে এবার না না পোস্ট মাস্টারের সঙ্গে দেখা করবি নয়নের সাথে তোমার বিয়ে তো হতে পারে না বাবা নয়নের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক হয়ে আছে আমার পুত্র রাজুর সাথে মাস আমি তোমার পথে বসে আছি নয়ন তোমাকে ছাড়া আর কাউকে আমি আমি বিয়ে করার কথা ভাবতে পারি না কালকের মধ্যে নবীন গায়ের হারুর সাথে নয়নের বিয়ের ব্যবস্থা করো হারু তো যক্ষায় মরতে বসেছে বোবা মেয়ের জন্যে যক্ষা রোগী ছাড়া আর ভালো পাত্র কোথায় পাবে তুমি নিজে খেতে পায় না ও বিয়ে করবে কি আমি জানি ওর আগের বউটা মরেছে যাক সতীনের ঘর করতে হবে না মেয়েটিকে এইটুকু ভাগ্য আর ফৈজুকে খবর দিয়েছ ফৈজু তৈরি আপনার হুকুমের অপেক্ষায় আপনি লুকুবেন না মাস্টার সাহেব আজ আপনার কথার উপর নির্ভর করছে একটা পরিবারের ধ্বংস হওয়া থেকে বেঁচে যাওয়া একটা গুপ্ত খুনের কিনারা খুঁজে পাওয়া রাজু আমি ছাপোষা মানুষ আপনার কোনো ক্ষতি হবে না নলি দারোগা আমাকে মেরে ফেলবে না জন্ম মৃত্যু উপরওয়ালার হাতে বরঞ্চ একটা অপরাধীকে ধরিয়ে দেওয়ার পুণ্যে আপনার মঙ্গল হবে হ্যাঁ আজ আমি বলবো আমি ওই কটা বছর একটা তীব্র অপরাধ যারা বুকে নিয়ে চলেছি আমি আজ আমি বলে হালকা হব বলুন মাস্টার চাচা বলুন হ্যাঁ তোমার চাচা নিয়মিত টাকা পাঠাতেন চিঠি লিখতেন ননী দারোগা আমি মতলব মামলাবাজ সেগুলো মিথ্যে সই করে আত্মসাত করতেন সে মনে অর্ডারের রসিদ সব আছে ফুলগা পোস্ট অফিসের বেওয়ারিশ কাগজপত্রের ফাইলে মাস্টার চাচা আজ যে উপকার আপনি করলেন
তার প্রতিফল আল্লাহ আপনাকে দেবে। চলি। তোরা বাবুকে বকছো কেন? তোর বাবুর বিয়ে। না বাবুর বিয়ে হবে না। যা ভাগ এখান থেকে। বসে গেলে কোথায় যাস মনি? তোমাদের বাড়িতে আর থাকবো না। কিছু মুখে দিয়ে যা মিঠা। এবারে কিচ্ছু মুখে দেবো না। মুখের খাবার ফেলে রেখে যেতে নেই বাবা। মনি जान इजिंटा नहीं आसे নবীনগর নিবাসী মোহাম্মদ গফফার শেখের পুত্র মোহাম্মদ হারু শেখের সাথে 3001 টাকা দেন মোহরে। এ বিয়েতে আপনি মুসাম্মাদ নুরুন্নাহার বেগম উরফে নয়ন রাজি আছেন? বলুন রাজি। মৌলবি বেটা আজকাল দেখো বোবা মেয়ের মুখ দিয়ে কবুল বলাবে। মাথা নাড়িয়েও কবুল বলা চলে মা জননী? না, এ বিয়ে হতে পারে না। এ মিথ্যে বিয়ে। ননী দারোগার কোনো অধিকারই নেই এ বিয়ে দেবার। যে মেয়ের পাপ নেই তার বিয়ে চাচা মামারই দেয় না। মেয়েটির মা আজও বেঁচে আছেন আর তিনি এখানেই আছেন, তার মতামত নিতে হবে আগে। ননের মায়ের বিয়েতে মত দিয়েছে? সবার সামনে দাঁড়িয়ে বলুন তিনি। না, দারোগা বাড়ির বৌঝিদের সভাপতিতে দাঁড়িয়ে কোনো কিছু বলার রেওয়াজ নেই। একটি মেয়েকে জবরদস্তি হাত পা বেঁধে যক্ষা রোগীর সাথে বিয়ে দেয়া কোথাকার আইনে আছে? শালার যক্ষা রোগী এক পা গোরস্থানে ফেলে অন্য পায়ে বিয়ে করতে এসেছো না? রাজু, তোর উদ্দেশ্য আমি জানি। নয়নের বিয়েটা ভেঙে দিতে পারলে তোর মতলব হাসিল হয়। নয়নকে বিয়ে এত নিচ, এত ছোট, এই মজলিসে আমি সবার সামনে হলফ করে বলছি, আমার বাড়িতে এই অনাচার আমি কিছুতেই সহ্য করব না। আজ থেকে আমি তোকে ত্যাজ্য পুত্র করলাম। বাবা, তাতে আমার একটু লজ্জা নেই। তবে আমি বেঁচে থাকতে নয়নের বিয়ে ওই যক্ষা রোগীর সাথে হবে না, হতে পারে না। না না, আপনারা ওর কথা শুনবেন না। ও একটা দুষ্ট মাানের ভয় থাকে। তাহলে এই মুহূর্তে এই ক্ষণে এ বিয়ের আসর ছেড়ে চলে যার মনে বিষয়ে আরো সে রাজু। এই মেয়েরা তোমরা উঠলে না, এই লাঠির আগায় রক্তের দাগ না দেখলে তোমরা উঠবে না। ওঠো, ওঠো বলছি, ওঠো। এক্ষুনি এ বাড়ির সীমানে বাইরে যাও। বিয়ে করতে এসেছে। মনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। কি বললে? কোথায় ছিল মনি? লাটাই হাতে বেরিয়েছে। লাটাই হাতে? মনি, 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 মনি। টানাপানি বন্ধ করে তিলে তিলে মারবি, তারপর লাশটা বস্তায় বেঁধে নদীতে ফেলে দিবি।
সে তো বেশ কদিনের সময় দরকার দরকার সময় নাকি লাগুক খালি খেয়াল রাখবি পুরো বাড়িটার দিকে কারো যেন নজর না পড়ে এই ভূতরে ধ্বংসস্তূপের দিকে দিনের বেলায় লোক আসতে ভয় পায় আর আপনি বলছেন সাবধানের বান নেই চলো চলো ফৈজু কাজটা শেষ হওয়া পর্যন্ত এখানেই থাকবি চলো 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 চাচি হাই মনি তুই এসেছিস বাবা আয় আয় তোর জন্য ভাত সাজিয়ে বসে আছি কখন থেকে রেখা সমস্ত গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পেলাম না খাবি না রাগ করেছিস বাপ না 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 নয়নের বিয়ে আমি দেব না দিয়ে দেব না চাচি অস্থির হয়ে না আমি মনিকে খুঁজে বার করবই রাগ করে চলে গেলি খেয়ে গেলি না তুই তুই খেয়ে গেলি না রে আমার খুব খিদে লেগেছে আমাকে কিছু খাবার দাও খাবি খাবি তোর চাচা তোর জন্য খাবার আনতে গিয়েছে তাকে দিও না কিছু খাবার দাও আমি তো দিন খাইনি খাবার দিলেই তো হলো নিবি দাও একটা রুটি দাও দাও না নেমা আর্ধেক দাও দিচ্ছি কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খাইনি কাল সকল করে মাই সকল আছে কাদের নাই সাতটা কেদার বাস সকল নাই দূরে করে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মল এত ডাকি তবু কথা কয় না কেন আমাকে মাফ করবেন আমি ফুল গাছ ছেড়ে চলে যাচ্ছি কি এটা রেশমি চুড়ি নয়নকে দেবেন মাস্টার সাহেব আপনি যাবেন না আমাকে বাধা দেবেন না আমি আপনাকে অনুরোধ করছি আপনার অনুরোধ আমি রাখতে পারবো না মাস্টার সাহেব একটি বোবা মেয়ের চোখের পানি আপনাকে ফুল গায়ে ধরে রাখতে পারে না না আপু ভাষা রাজু সাহেব আপনি এত নিল্ল কেন নিজের খুব স্ত্রী দোহাই দি স্ত্রী কার কথা বলছেন কেন নয়নের সাথে আপনার বিয়ে ছোটবেলা থেকে ঠিক হয়ে আছে না আজ গোপি খবর আপনাকে কে দিল কেন আপনার বাবা ননি দারোগা ছেঁচি করছেন কেন ভাই বোনের পবিত্র সম্পর্ককে নিজ স্বার্থ সিদ্ধির জন্য যে লোক কুলসিত করে তাকে আমার বাবা বলে ভাবতে ঘৃণা হচ্ছে তাই ছিচি করছি নয়ন আপনার বাগদত্তা স্ত্রী নয় নয়ন আমার আপন বোনের চেয়েও আদরের এই মিথ্যে খবরের জন্য আমি আমার বাবার হয়েছি
আপনি ফিরে চলুন। কই দিন আপনার সুটকেস? কে রাজু সাহেব? আজ রাত তোর পারাবাড়ি আমার সূর্যের পায়ে চলে গেছে। কি করবে? দাহ্য পুত্র করেছ, আর কি করবে? প্রয়োজন হলে খুন করব। করো না, তোমার কুকর্মের একটা প্রমাণ অন্তত ফুলকার লোক জানবে। ননী দারোগা অত কাঁচা কাজ করবে না, কোন প্রমাণ রেখে আমি তোকে খুন করব না। যা আমার কাজ আছে। আমি জানি মনি কোথায়, আজ রাতের মধ্যেই মনিকে খুঁজে বার করব, তারপর ফুলগা সবার সামনে তোমার আসল রূপ তুলে ধরব। তোমার খুব খারাপ লাগছে তাই না মা? বাবা মার অবস্থা খুব খারাপ, শিগগির ডাক্তারকে ডাকো বাবা। বাবা চলে না। বাবা তোমার হাতে বন্ধু কেন? তুমি কথা বলছো বাবা? দলকে আমার বছর না। তুমি কিছু বলো, খাওয়া চুপ করে থেকো না। বাবা হাতে বন্দুক আজ না জানি কোন মায়ের কোল খালি করে। ছোটটাকে হারিয়েছি, নয়ন বাবা হয়ে গেছে, ফলে কি আমাদের ছেড়ে চলে গেছে, মনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা মা তুমি আর চুপ করে থেকো না, কিছু একটা বলো। বাবাকে ফেরাও মা, বাবাকে ফেরাও। ভাইয়া ভাইয়া ভাইয়া! হ্যাঁ এই তো বেশ কয়েকবার টাকা পাঠিয়েছে। তাহলে টাকাগুলো গেল কোথায়? ননী দারোগার পকেট? না না এই অপরাধ, অত্যাচার, অন্যায় আজ 35 বছর ধরে করে আসছে ননী দারোগা। চলুন ননী দারোগার মতলবকে এখনই গ্রেফতার করতে হবে। হ্যাঁ চলুন, না হলে আজ রাতের মধ্যে ওরা মনিকে শেষ করে ফেলবে। চলুন। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, ওই পুরো বাড়ির কাছে একটা বাচ্চা ছেলে কান্না আওয়া শুনতে পেলাম। চলুন 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 চলুন। কি হয়েছে মা? আমাদের মা বাবার কোথায়? বাবা বন্ধু হাতে বেরিয়ে এসেছে। রাজু স্যার জলদি চলুন, বাচ্চা থেকে ওরা মেরেও ফেলতে পারে। চলুন চলুন। দুলকি দুলকি, চাচিকে একটা খবর দে, মনির খোঁজ পাওয়া গেছে, তুমি ওর সাথে যাও ভাই। চলুন চলুন। ছোঁড়াটাকে একেবারে শেষ করাই দরকার। আবারও খুন? হা খুন নয় দারোগা সাহেব, একটা বস্তায় ভরে একেবারে বড় নদীতে। আমি তো গাই
নতুন দারোগা ননী দারোগার মামলা খতম। এবার তার দ্বিতীয় পরামর্শদাতার মাথায় বাড়ি। বাচ্চাটা কোথায়? ওই আমি বন্দুক ধরে এখানে পাহারা দিচ্ছি, তুই চল দেখছি নৌকা জোগাড় করে নিয়ে যা। রাজু সাহেব আপনারা এদিকটা সামলান, আমি ফই চুকিয়ে দেখছি। রাজু সাহেব আর না, ওর হাতে বন্দুক, ও আজ খেপে গেছে। আমিও খেপে আছি নতুন দারোগা, ও যে কোনো মুহূর্তে গুলি চালাতে পারে। তাহলে আমি গুলি ছুটতে বাধ্য হব। রাজু রাজু বাবা, তুমি ধরা পড়ে গেছো, মনিকে চেনে নাও। রাজু চলে যা। না, মনিকে ছেড়ে দাও,
মনি কে ছাড়া কথা আমি কি জানি তুমি জানো তোমার পায়ের কাছের বস্তায় মনি কে বেঁধে রেখেছো রাজু তোর অনেক আপদ আমি সহ্য করেছি আর করব কি করবে এই বন্দুকে আর একমাত্র গুলি আছে আমি জানি তোর বুকের রক্ত তোর আমি সেই গুলি কলঙ্কিত পিতার বিষাক্ত রক্ত আমার দেহে আছে সে রক্ত ঝরে পড়াই ভালো রাজু আর এগুলো তুই এগুলে মনি আমি ধ্বংস করে দেবো বাবা তুমি কত বড় অমানুষ রাজু নতুন দারোগা পোস্ট মাস্টার আজ আমার জীবন সার্থক হল ফুল গাছ শকুনিকে ধরতে পারাস একটা প্রমাণ অন্তত আজ পাবেন আপনারা এই লাল রক্ত আজ সাক্ষ্য দেবে ননিদারোগা খুনি ননিদারোগা অত্যাচারী ননিদারোগা এবার তো ওই লোকটার বিচার করতে আপনাদের আপত্তি নেই রাজু সাহেব চুপ করুন চুপ করুন মনি তোমার আদরের নয়ন মনি চরিত্রহীন রাজুর রক্ত মাস্টার এই মূর্খ রাজু তো এত পবিত্র কেউ কি জানত এই রক্ত ফুলগা শকুনিকে দিয়ে দিয়েছে এটি শিশুর সম্পত্তি রক্ষা করেছে এই রক্ত অসহায় বোবা একটি মেয়ের জবর দিয়ে দিয়েছে নতুন দারোগা আরেক দারোগার ঈশ্বর পাঠাও ভাই ননি দারোগার বংশের শেষ চিহ্নটি তুমি গ্রহণ করো ভাই হাতটা বাড়া বাড়া না ধরো ধরো নতুন দারোগা তোনা রেশমি চুরের বায়না ছিল আছে আছে আমার পকেটে আছে শুটকি
বের কর না ভাই না থাক আমি বের করি রেশমি চুরি পোস্টমাস্টার এনেছিল নয়নার জন্য পড়াতে পারেনি মাস্টার ধরো পড়া তোমার আসার রেশমি চুরি মাঝে পারে যাবাইছে মৌকা তুমি আল্লাহ রসুল পড়ো দিলে আল্লাহ রসুল পড়ো মুখে আল্লাহ রসুল